ছোটো বাচ্চাদের চুল অনেক বড় রাখে, সেটা কোনো সায়েন্টিফিক কোনো ক্ষতি আছে কিনা? না, চুল বড় রাখা এবং ছোট রাখার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ চুলের যে অংশটুক স্কিনের মধ্যে থাকে শুধু সেটুকুই জীবিত, বাকিটা মৃত। আচ্ছা, বাকিটা শুধু এক্সটেনশন ভিতর থেকে। স্যার, এবার যে বিষয়টা আসতে চাই, অনেকের চুলের আগা ফেটে যাওয়া আছে, একটা প্রবলেম অনেক বেশি, যার কারণে চুলটা বড় করতে চাই কিন্তু পারে না। আর চুল স্ট্রিমিং করার আসলে কতদিন পর পর করা উচিত? চুল আগা ফেটে যাওয়া বা এইগুলো সাধারণত হেয়ার স্টাইলিংয়ের জন্য হয়। অনেকে বলেন যে চুলের জন্য কি যত্ন নিব, আমি বলি যে কোনো যত্ন দরকার নেই। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে যারা মাঠে কাজ করে, যেমন আপনি কাজের বোয়া বলেন বা রাস্তায় যে সুইপারটা মানে রাস্তা ঝাড়ু দিচ্ছে, সে কিন্তু খুব একটা যত্ন নেয় না, সে শ্যাম্পুও করে না নিয়মিত, কিন্তু তাদের মাথার চুল অনেক ভালো, অনেক সুন্দর। ফলে আপনি যদি খুব বেশি হেয়ার ড্রায়ার ইউজ করেন, কালার ইউজ করেন, খুব বেশি স্টাইল করেন বা জেল লাগান, তাহলে এগুলো চুল আপনার নিশ্চিতভাবে ধ্বংস করবে এবং চুল পড়া বাড়াবে। সেক্ষেত্রে অনেকে হয়তো বলে যে আমি অনেক ভালো ব্র্যান্ডের কিছু ইউজ করছি, সেক্ষেত্রে আসলে ম্যাডাম সিগারেট যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন, সেটা ক্ষতিকারক, সেটা বিড়ির মতোই। আচ্ছা, ফলে আপনি মানে যত ভালো ব্র্যান্ডেরই হেয়ার কালার ইউজ করেন না কেন, আপনি প্রথম করছেন, ধন্যবাদ আপনাকে। যে এটা হচ্ছে যে আমাদের যে সিবেসিয়াস গ্ল্যান্ড বা তৈল গ্রন্থি মাথা, তৈল গ্রন্থির কোন ত্রুটি। আচ্ছা, এটা হতে পারে পুষ্টিজনিত, অপুষ্টিজন্য হতে পারে, অথবা তৈল গ্রন্থির কোনো রোগ হতে পারে। এই ক্ষেত্রে আমার সাজেশন আবার আগের মতোই হবে, প্রচুর শাকসবজি খাবেন এবং তারপরে যদি না যায় কিছুদিন ভিটামিন এ খাওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে এটা এত খুব নরমাল বিষয় না, একটু লাইফস্টাইল কেউ মডিফিকেশনের প্রয়োজন আছে। স্যার, শ্যাম্পু করার বিষয়টাতে আসে, যেহেতু প্রতিদিনই আমাদের এই বিষয়টা, আমাদের যারা সিটি লাইফে আমরা আছি, আমাদের এত বেশি ডাস্ট, প্রতিদিন শ্যাম্পু করতে হয়, প্রতিদিন শ্যাম্পু করাটা ঠিক কিনা বা কোন শ্যাম্পু ইউজ করা উচিত, স্যার এই বিষয়ে আসবে একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমার সমস্যা, আমার মেয়ের বয়স 9 বছর, আমার মেয়ের মাথার চুল লাল আর খুবই পাতলা, এখন চুলটা অনেকে বলে চুল কেটে দিলে চুল ঘন হয়, আমি 3-4 বার চুল কেটে দিয়েছি কিন্তু ঘন হয়নি, চুল লাল আর খুবই পাতলা চুল। দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনি করেছেন, এই প্রশ্নে আমরা আসতাম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, এটা নিয়ে কথা বলবো। জি, আপনি আপনার বাচ্চাকে অবশ্যই ফাস্ট ফুড খাওয়াবেন না, প্রচুর মাছ খাওয়াবেন, ছোট মাছ, শাকসবজি, মাথায় তেল দিবেন, আর একটা ভিটামিন সিরাপ ও যদি ট্যাবলেট খেতে পারে তাহলে একটা মাল্টিভিটামিন ট্যাবলেট ডেইলি 6 মাস খাওয়ান, অথবা যদি ট্যাবলেট না খেতে পারে মাল্টিভিটামিন সিরাপ 1 চামচ করে দিনে 2 বার 6 মাস খাওয়ান। সেক্ষেত্রে স্যার আরেকটা উনি বলেছিলেন যে চুল শেভ করলে নাকি চুল শেভ করলে চুলের কোনো উপকার হয় না। আচ্ছা, আপনার যদি পকেট আপনি কেটে রাখেন যে টাকা খরচ হবে না, সেটা হবে না। আচ্ছা, আপনি চুল শেভ করা না করার সাথে যত্ন নিতে হবে ফুডের দিক থেকে, ফুড এবং লাইফস্টাইল দুটোই সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যার, শ্যাম্পু করার বিষয়টা খুব ইম্পর্টেন্ট, একটু ডিটেইলস বলুন। শ্যাম্পু করার ব্যাপারে, শ্যাম্পু যেটা হচ্ছে যে শ্যাম্পু হচ্ছে একটা ক্লিনজার, জাস্ট পরিষ্কার করে। আপনি যদি মনে করেন যে আপনার মাথা অপরিষ্কার, আপনি শ্যাম্পু করতে পারেন। আচ্ছা, আপনি যদি মনে করেন যে না আমার মাথা অপরিষ্কার না, আপনার অত শ্যাম্পু করার দরকার নেই। হ্যাঁ, যেমন ধরেন আমরা ছোটবেলায় গ্রামে যখন বড় হয়েছি বা গ্রামের লোকজন, তারা কিন্তু জীবনও শ্যাম্পু করতো না ওই সময়। হ্যাঁ, অনেকদিন পর সাবান দিয়ে, আগে তো সাবান ছিল একটাই, 570 বা কসকো সাবান, কালে ভদ্রে কখনো ওই সাবান দিয়ে মাথা দিত। আসলে শ্যাম্পু খুব জরুরি না, যদি না আপনার ওই খুশকি বা সেবরিক একজিমা থাকে। আচ্ছা, যদি খুশকি থাকে তাহলে অবশ্যই শ্যাম্পু ইম্পর্টেন্ট, কিন্তু যদি যারা অনেক ডাস্টে বের হয় সারাদিন, লং ডে তারা বাইরে থাকে, ডাস্টে ম্যাডাম হচ্ছে যে আপনি যদি ডাস্টে বের হন আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেই এনাফ। আচ্ছা, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার মাথায় প্রচুর তৈলাক্ত তেল এবং ডাস্ট, তাহলে আপনাকে শ্যাম্পু বা সাবান দিতে হবে। ঠিক আছে স্যার, শ্যাম্পু পরে যে কন্ডিশনার ইউজ করার কথা বলা হয়, এটা আসলে কতটা সায়েন্টিফিক? অবশ্যই খুব ভালো কন্ডিশনার ইউজ করা, তেল হচ্ছে বেস্ট কন্ডিশনার, ফলে আপনি যে কোনো একটা তেল ব্যবহার করুন। যে ওভারঅল প্রতিটা মানুষ তার চুলকে অনেক ভালোবাসে, পার্সোনালি আমিও অনেক ভালোবাসি, আপনিও ভালোবাসেন, প্রতিটা মানুষ, কারণ বিউটির ক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই ওভারঅল চুলটাকে নিজ নিজ মাথায় ঠিকভাবে রাখার জন্য কী কী ধরনের প্রিকশন নেওয়া উচিত, যদি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে বলেন। একদম সংক্ষেপে কথা হচ্ছে যে আপনার জীবনযাত্রা হবে
নিয়ন্ত্রিত, আপনি প্রচুর হাঁটবেন, প্রচুর ভেজিটেবল খাবেন, মাছ খাবেন, দেশি ফল খাবেন, মাথায় একদিন পর পর রাত্রে মাথায় তেল দিবেন, এবং প্রয়োজন হলে হেয়ার কেয়ার প্রোডাক্ট যেগুলো স্টাইলিং, যেমন হেয়ার ড্রায়ার, তারপরে চুলে কলপ বা জেল, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একান্তই প্রয়োজন যদি হয় তাহলে আপনি ইউজ করবেন।